রাজউক সিটি কর্পোরেশন সহ ছটি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার অনুমোদন নিয়ে রাজধানীতে একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করতে হয়। ভবনের নিরাপত্তায় এই সংস্থাগুলো ছাড়াও বিভাগীয় কমিশনার, জমি বা ভবনের মালিক পক্ষেরও দায় রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। একে আজাদ জানাচ্ছেন বিস্তারিত। দেশের আনাচে কানাচে প্রতিদিনই নির্মাণযোগ্য চলছে কোনো না কোনো নতুন ভবনের। এসব ভবন নির্মাণে প্রয়োজন বিভিন্ন সংস্থার অনুমোদন। রাজধানীতে একটি ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধি অনুসারে নকশা তৈরি এবং তা অনুমোদনের সনদ দেয় রাজউক। ভবনের বাণিজ্যিক ব্যবহারে ভূমির ছাড়পত্র দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন এই সংস্থাটি। ভবনের বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য অধিদপ্তর। ব্যবসা পরিচালনার ট্রেড লাইসেন্স দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি কর্পোরেশন। ভবনে রেস্তোরাঁ তৈরি করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন নিতে হয়। ছয়তলার উপরে ভবন নির্মাণে প্রয়োজন ফায়ার সার্ভিসের অনুমোদন। ভবনের বাণিজ্যিক সনদ থাকলেই গ্যাস বিদ্যুতের সংযোগ দেয় বিদ্যুৎ খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সেবা সংস্থা। স্বপরিপূরণের মধ্যে দিয়ে কেবল আপনি বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতে পারেন। এখন এই কারণেই ছয়টি সংস্থাকে আলাদা আলাদাভাবে এই সমস্ত প্রতিপালনের দায়িত্ব দেওয়া হয়েছে, আর দুটি সংস্থাকে ওই দায়িত্বগুলি পালিত হলেই কেবল বিদ্যুৎ, গ্যাস এবং পানির সংযোগ দিতে বলা হয়েছে। তবে আবাসিক ভবন নির্মাণে বিস্ফোরক অধিদপ্তর বা সেবা সংযোগ সংস্থাগুলোর বিশেষায়িত অনুমোদনের প্রয়োজন হয় না। আবাসন কর আদায়ে ফি বছর কর বাড়ানো কমানোর কাজটি করে সিটি কর্পোরেশন। ভবনের নিরাপত্তায় সিটি কর্পোরেশন ছাড়াও ভূমি বা ভবন সংশ্লিষ্ট মালিক পক্ষেরও কি কোনো দায় নেই? ছয়টি মন্ত্রণালয়ের সবগুলো সংস্থা এবং তার সঙ্গে দুটো সেবা সংস্থা সকলে যৌথভাবে দায়ী। প্রত্যেকটা ভূমির মালিক অথবা ফ্ল্যাটের মালিক অথবা ওই ভবনের ফ্লোরের মালিক অর্থগৃহীত দায় এই অনুমোদন আছে কি নাই সেই সাপেক্ষে কোনো পরোয়া না করে এই ধরনের বাণিজ্যিক কার্যক্রম করার অনুমতি দেওয়ার মধ্যে তো তিনি অপরাধী। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।